মাহিয়া মাহি ল্যাংটা হয়ে নাচে, সিনেমা করে। আজকে মাহিয়া মাহিরা নির্বাচন করে টাকলা মুরাদ, আছে না নাই? মমতাজ বেগমরা নির্বাচন করে, তারা আজকে নমিনেশন কেনে মাহিয়া মাহি ল্যাংটা হয়ে নাচে, সিনেমা করে। এখন ভোটের স্বার্থে এখন এতিমখানা মাদ্রাসার ভিতরে যায়, হুজুরদের সাথে ভাত খাইতেছে, জনগণকে বুকে জড়াই নিতেছে। সাকিব আল হাসান জীবনে কোনোদিন একটা সেলফি পর্যন্ত তোলে নাই। যুবকরা এত ভালোবাসে, তুই ছয় মারিস রে, তোর সাথে একটা সেলফি। এই অহংকারী দেমাগলা ব্যক্তি সেলফি তোলার কারণে যুবকদের ফোন নিক্ষেপ করে ভেঙে ফেলেছে। সে এখন যুবকদের কাদা মাটি গায়ে দেয়া কৃষক তারে জড়াই ধরতে চাই, লাভ ইউ কথা কন না কেন? তোমরা কি করতেছো বুঝি না আমরা? মাহিয়া মাহি কইতেছে, আমি এখন আর যদি নির্বাচিত হতে পারি, এমপি হতে পারি, তাহলে আমি আর সিনেমা করব না। তোদের এই রাজনীতি আমরা বুঝি, বাংলার জনগণ তোদেরকে চায় না, আলহামদুলিল্লাহ। কন মাহিয়া মাহিরা যদি নির্বাচন করতে পারে, হিরো আলমরা নির্বাচন করতে পারে, রংপুরে একজন হিজলে দাঁড়াইছে, কে দাঁড়াইছে? ওরা নির্বাচন করতে পারলে পারে, মুফতি আব্দুল গফফর সাহেব, হুজুররা, কামরুজ্জামানরা, হিলাল উদ্দিন সাহেব, আমাদের শায়েখরা নির্বাচন করতে পারবে না? আগামীতে বুখারির আলেমরা বুখারির দর্শ দিবে, মসজিদের খতিব হবে এবং সংসদ ভবনের চার পার্লামেন্ট মেম্বার হয়ে পদের বিরুদ্ধে আইন করবে, পতিতালয়ের বিরুদ্ধে আইন করবে। আলেম ওলামার পক্ষে আমরাও থাকতে চাই, ঠিক কিনা বলেন? মামুনুল হক আসবে, মিজানুর রহমান আসবে, বিশ্বাব চর্মনায়রা নির্বাচন করবে, আমির হামজারা নির্বাচন করবে, আমরা বাংলার মুসলমান তাদের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা জেনে বলো, রাজি আছি না নাই? আল্লাহ আকবার জোরে কন। আমার ভাইয়ের আলাউদ্দিন জিহাদির কথা বলছিলাম, তাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ আলাউদ্দিন জিহাদি, আমি আপনাকে মহব্বত করি দিনের জন্য, কারণ আমরা তাদের বিরুদ্ধে বললে পানে তাদের মনে অতটা দাগ কাটবে না, কিন্তু তাদের ভিতর থেকে কেউ যদি বলে যে তারা এত শেরেক করে, বেদাত করে, তাদের ভিতরে অল্প কিছু ভালো মানুষ, অধিকাংশই গোরা, গুরামি, হিংস্র এবং দস্যু এবং উগ্র, তাদের সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নাই, এটা ইসলামের অনেক বড় খেদমত হয়ে যাবে, ঠিক কেন চলে বলেন? তা আমার ভাইয়ের একান্ত আপনজনের আরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কি রাগ হয়েছেন আপনারা, মন খারাপ করছেন নাকি? জোরে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? জোরে বলেন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান, যাও হিন্দুস্থান, ও হো জোর কমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে এখন থেকে কোরআন হবে, জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে রাজনীতি করতে চাই, আমরা ইসলামের রাজনীতি করতে চাই। আপনি কেন যদি লেনিন কার্ল মার্ক্সের রাজনীতি করতে পারেন, সমাজতন্ত্র গণতন্ত্র যদি করতে পারেন, আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনীতি করতে পারবো না? আমি কি, তুমি যদি সমাজতন্ত্র গণতন্ত্র রাজনীতি করতে পারো, আমি একজন মুসলমান হয়ে আল্লাহর কুরআনের রাজনীতি কি করতে পারবো না? আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, এবং এই জমিনে আমার আইন ছাড়া কারো আইন চলবে না, ঠিক না? ধরে বলেন।